রাসূল বলেছেন আমার চারজন সাহাবী এক নম্বর নরমে এক নম্বর আবু বকর গরমে এক নম্বর ওমর সম্পদে এক নম্বর ওসমান আর জ্ঞানে এক নম্বর আলী জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন শুধু জ্ঞানে এক নম্বর আলী নয় শক্তিতেও এক নম্বর আলী জ্ঞানও আছে জোরে কর না কেন আমাদের বাংলাদেশের মৌলভীদের জ্ঞান আছে কিন্তু শক্তি নাই কিন্তু হযরত আলীর জ্ঞানও আছে আই দেখা সুবহানাল্লাহ আল্লাহ আজকে বাংলাদেশের আলেমের জ্ঞান আছে কিন্তু শক্তি নাই আর হযরত আলী জ্ঞানে এক নম্বর আবার শক্তিতে কয় নম্বর আসাদুল্লাহিল গালিব আল্লাহর দিন গালিব করার ব্যাপারে আল্লাহ তাকে সিংহ বলেছেন জোরে কান সুবহানাল্লাহ আবু জার গিফারি বলতে চালি ভাই আমরা আপনার কাছে আসলাম আমরা আবু বকরের দলে যোগ দেব না ওমরের দলে যোগ দেব সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে গেলেন বলতেছেন চলেন যাই চলো যাই আবু জার গিফারি বলতেছেন আপনার কাছে আমরা আসলাম আপনি আমাদেরকে নিয়ে রওনা দিলেন কার দলে যোগ দিবেন আবু বকরের দলে না ওমরের দলে হযরত আলী বলতেছে প্রকৃত মুসলমান যারা হবে তারা কোনো মানুষের দল করবে না কারণ মানুষের দল কোনো মুসলমান করতে পারে না মুসলমানকে কেবলমাত্র আল্লাহর দল করতে হবে হযরত আলী বুঝাইলেন যে আবু বকরের দল করাও যাবে না উমরের দল করাও যাবে না দল করতে হবে কার তাহলে প্রকৃত মুসলমান যারা তারা মানুষের দল করতে কথা কয় না আওয়ামী লীগ যারা করে তারা কার দল করে বিএনপি যারা করে তারা কার দল করে জাতীয় পার্টি যারা করে তারা কার দল করে তাহলে আমাদের বাংলাদেশে তো সবগুলোই মানুষের দল করে তাহলে এরা তো প্রকৃত মুসলমান না কারণ এখানে বলা হচ্ছে প্রকৃত মুসলমান যারা তারা কোনো মানুষের দল করবে না তারা দল করবে কার আরো জোরে জোরসে বলুন আপনারা কি মানুষের দল করবেন আজকে ওয়াজ শোনার পরে না না কাল থেকে আল্লাহর দল শুরু করবেন কারণ গোটা পৃথিবীতে দল হলো দুইটা একটা হলো হিজবুল্লাহ একটা হলো হিজবুল শয়তান মসজিদে আজান দিলে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত বলেন যারা মসজিদের মধ্যে যায় তারা এক দল আর যারা মসজিদের বাইরে ঘুরে তারা এক দল মূলত দল হলো দুইটা যখন আওয়ামী লীগ আজান দিলে মসজিদে যায় তখন আওয়ামী লীগ থাকে না দল হয় কার বিএনপি আজান দিয়ে যখন মসজিদে যায় তখন দল হয় কার আর যারা আওয়ামী লীগ করে মসজিদে যায় না তারা দল কার তারা হলো শয়তানের মূলত দল দুইটা আমরা 20 দল 14 দল ভাঙ্গা দুই দলের যে কোনো এক দল এখন জান্নাতের দল আর জাহান্নামের দল চিন্তা করা লাগবে আজকের আলোচনায় রাজি আছেন কেবা মুরব্বি সামনে থেকে উঠলেন কেবারে আচ্ছা ঠিক আছে যান মুরব্বী মানুষ তো অসুবিধা নাই কিন্তু কোন যৌবন যুবক যেন ওঠেন না একটা যুবক যদি ওঠেন শোনেন দুই ঘন্টা যদি পেশা আটকায় আপনি মাহফিলে বসতে না পারেন তাহলে আপনার বউ আপনি আটকাবার পারবেন না আজকে এখানে বসা মানে বউ আটকান আল্লাহ তাআলা আপনার সমস্ত অসুখ ভালো করে দিবে অনুনাজিল মিনাল কোরআন মা হুয়া শিফা আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করেছি তাহলে কোরআনের মাহফিল থেকে ওঠা যাবে আপনি যদি 9টার সময় বিছনায় ঘুমাতে যান পেশাব করে তারপরে ঘুমাতে যান কেন যান একটা না 6 ঘন্টা ঘুম পড়া লাগবে ঘুমের দাম আছে পেশাবের কারণে আমি ঘুমের ক্ষতি করতে পারবো না আপনারা বলেন তো ঘুমের দাম বেশি না কোরআনের দাম বেশি তাহলে সেই কোরআনের ওয়াজ বাস্তব ভিত্তিক আলোচনা হবে আজকে কোরআন এবং হাদিস থেকে দুই ঘন্টা হোক আড়াই ঘন্টা হোক বসে থাকাই লাগবে রাজি আছেন এই যে এখনই যাই এবার চলে আসলো অসুবিধা আচ্ছা ঠিক আছে দেখছেন যাবে না হ্যাঁ যাবি না মুরব্বী মানুষকে আমি যাবো না কি রে সুবহানাল্লাহ যারা দাঁড়িয়ে আছেন আপনারাও দাঁড়িয়ে থাকেন হযরত আলীর সামনে সামনে পিছনে হাজার হাজার সাহাবী আবু জার গিফারি বলতেছে আলী ভাই
আমরা আপনার কাছে আসলাম আর আপনি আমাদের নিয়ে যাচ্ছেন। আবু বকরের দলেও যাবেন না, উমরের দলেও যাবেন না, তাহলে আপনি আমাদের কোথায় নিয়ে যাবেন? আলী বলতেছে, এমন একটা জায়গায় তোমাদের নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। আমি আপনাদের কেমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে আমরা মীমাংসা পাব। জোরে কোন কি পাব? আমাদের মীমাংসার দরকার আছে না নাই? দেখলাম সৌদি আরবে গিয়ে একজন এটি হাত বান্ধিছে, আর একজন এই জায়গা, আর একজন এই জায়গা, আর একজন বান্ধেনি। নামাজ শেষ হলে যায় হাত ছাড়া দিল। তাক বললাম, কে রে ভাই, আমরা তো সবাই হাত বাঁধলাম, বুকে বান্ধি আর যেটি বান্ধি বান্ধিছি, তোমরা বাঁধলা না কেন? তো বলতেছে, আমরা আমাদের বাবার নাম হলো, আমাদের আমরা ইমাম মালিকের তরিকা। ধরে কোন কোন কার তরিকা? ইমাম মালিকের তরিকা। ওরা মানে এই জন্য হাত ছাড়া দেয়া, যারা বুকত হাত বান্ধিছে, তোমরা মেয়ে মানুষের মতন মরদ মানুষ বুকে হাত বাঁধলা কেন? কয়, আমরা ইমাম শাফির তরিকা। যারা হাত এটি বান্ধিছে, তোমরা কার? কয়, আহমদ ইবনে হাম্বলের। যারা নিচে বাঁধছে, এরা কার? কয়, আবু হানিফার তরিকা। আমি কইলাম, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর হুকুম মন মানো, নবীর তরিকা মোতাবেক চলো। তো নবীর তরিকা বাদ দিয়ে এখানে চারটে তরিকার কথা শুনলাম, কয়টা? মালিকি, শাফি, হাম্বলি, হানাফি, কে রে? তাহলে চার তরিকার ঠেলায় নবী গেল গুটি। সরমনার ফিশব বলতেছে, ইল্লাল্লাহ জিকির করা যাবে, কেউ যদি প্রমাণ করতে পারে ইল্লাল্লাহ জিকির করা যাবে না, 1 কোটি টাকা পুরস্কার। বাংলাদেশের কামালউদ্দিন জাফরি সহ অনেক আলেম বলতেছে, ইল্লাল্লাহ জিকির করা কবিরা গুনাহ। একজন বলতেছে করা যাবে, আর একজন বলতেছে কবিরা গুনাহ হবে। তাহলে সাধারণ মানুষ কোন জায়গায় যাবে? চিন্তা করে দেখেন। আমি এখন এই দুই দলের ফেতনা সামনে নিয়ে এসে দেখলাম যে লা ইলাহা মানে নাই আল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ গেল কোটি? কেন আল্লাহ আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছেন, তোমাদের কেমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। আমাদের মীমাংসার দরকার আছে না নাই? চলতে চলতে মা আয়েশা যে ঘরে, সে ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী মা আয়েশার ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন। আবু যর গিফারি বলতে চালি, ভাই, এই ঘরের দরজা দাঁড়ানোর কারণ কি জানতে চাই? বলে, নবী এখনো এই ঘরের মধ্যে আছে, বিদায় নিয়েছে না, ঘুমের মধ্যে আছে। এইটা জানতে গেলে আমাদের ঘরের দরজা খুলে জানতে হবে। বাহিরে থেকে মতভেদ করে লাভ নাই, যদি আমরা এক হবার চাই, এই কোরআনের দরজা খুলে আমাদের ভিতরে আসার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? যত মতভেদ, কোরআনের বাইরে যারা মতভেদ করতেছে তারা কোরআনের ভিতরে আসেন, মুসলমানের মধ্যে কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেমন মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে যখন থাকে, তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত একজন এক এক দল করে। কিন্তু আজান দিলে যখন মসজিদের ভিতরে ঢুকে যায়, তখন দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার হয়ে দাঁড়ায়। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। কোনোদিন কি আওয়ামী লীগ ঘুরতে মারছে? এই যুদ্ধ অপরাধী, আমার কাছে কেন ঘুরতে মারছে? কেন মারে নাই? কারণ যখন ভিতরে ঢুকেছে, তখন সবাইকে আল্লাহ জানাই দিছে, বারে 14 দল 20 দল যা করিস কর, ভিতরে আসলে কোনো দল চলবে না, এক কাতারে দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাহিরে চলে শয়তানের নীতি, আর ভিতরে চলে আল্লাহর রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? তো আপনারা বাইরেরটা ধরবেন না ভিতরেরটা ধরবেন? আজকে আমাদের বাংলাদেশের লোকেরা বাইরের গুলো ধরে বিপদে আছে, ধরতে হবে ভিতরের। হযরত আলী বলতেছেন, বাহিরে মতভেদ করে লাভ নাই, নবী ঘুমের মধ্যে আছে না বিদায় নিয়েছে, এইটা ঘরের দরজা খুলে ভিতরে গিয়ে আমাদের তদন্ত করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইতিমধ্যে আবু বকর এসে বলতেছে, আলী আলী, সকালে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীকে দাফন করব, কারণ রাসূল বলেছেন তিনটা কাজ তোমরা দেরি করো না। কয়টা কাজ? 1 নম্বর হলো, কোনো মানুষ যখন মারা যাবে, দাফনের ব্যাপারে দেরি করা যাবে। 2 নম্বর হলো, ছেলে মেয়ে যদি বিয়ের বয়স হয়, সরকারি বয়স না, বিয়ের বয়স, আপনারা বলেন তো সরকারি আগে না দরকারি আগে? তা আপনাদের কখন বউ দরকার?
সরকার বান্দা দিছে 22, ওই 18 থেকে খালি টিস টিস করতেছে। এ পর্যন্ত যত মেয়ে মরদ ধরা পড়ছে এই বাড়ির থেকে বের হয়ে গেছে, একটার বয়সও 22 না, সব কয়টা 18 আর 16। জোরে কোন কথা ঠিক কি না? তো যেই বয়সে প্রেমের টানে বাড়ির থেকে বের হয়ে যায়, এটা কি সরকার বোঝে না? কি এক বান্দা দিছে 22, কেন 22 এর আগে 4 সাল হয় রে? হ্যাঁ শোনেন, আপনাদের কাছে সরকার আগে না দরকার আগে? তো আমি আজকে দরকারি কথা বলবো, দরকারি কথা।